ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর দাবিতে এবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করল প্রবাসীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তা এফ এম বোরহানউদ্দিন সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে সাংবাদিকদের তিনি জানান, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের নতুন আবেদন করতে হবে। এদিকে আজও টিকিটের জন্য বিমান ও সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেন প্রবাসীরা। তবে 30 সেপ্টেম্বর যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তারা টিকিট পাননি। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। ভিসা ও আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর দাবি সৌদি আরব প্রবাসীদের। এ দাবিতে কাওরান বাজার থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যান তারা। পথে পুলিশ বাধা দিলেও বাধা উপেক্ষা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা। ভিসার মেয়াদ না বাড়ালে তাদের সৌদি আরব যাওয়া আটকে যাবে, তাই সরকারের হস্তক্ষেপ চান প্রবাসীরা। আমরা কিভাবে আমাদের কর্মস্থানে যাব, এটাই আমাদের দাবি। আমাদের ভিসা কি করতে হবে, আকামা কি করতে হবে, টোটাল গভর্নমেন্টের দায় নিতে হবে। আমাদের ভিসা যাতে অটোমেটিক এক পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক প্রবাসীদের সরকারের চেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব নয়। যাদের মেয়াদ নেই, নতুন করে তাদের ভিসা আবেদন করতে হবে। ভিসার মেয়াদ তো অটো বাড়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার ইমিগ্রেশন সিস্টেমেই তো ওইটা ভিসা এক্সপায়ার দেখাবে। সুতরাং ইমিগ্রেশন সিস্টেম যদি না নেয় তাহলে তো মানুষ ঢুকতে পারবে না সৌদি আরবে। এদিকে মঙ্গলবার অফিসার জন্য বিমান ও সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে জড়ো হন প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্স থেকে টিকিট দেয়া হলেও 30 সেপ্টেম্বর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ প্রবাসীদের। 30 তারিখ পর্যন্ত ছুটির মেয়াদ আছে, অন বলতেছে যে ছুটির মেয়াদ বাড়ায় আইরা পরে আসেন টিকিট দেনি। আপনার তো 30 তারিখ পর্যন্ত আছে, যাইতে পারবেন না, সিট খালি নাই। তো আমি তো বললাম যে ফ্লাইট তো আছে অনেক, যাদের ভিসা আরো বেশি আছে হ্যাগুলো একটু পিছনে করেন, আমাদেরকে দিয়ে দেন, আমরা এখন কোথায় যাব। তখন ওরা বলতেছে কি যে না, দেওয়া যাবে না। সংকট কাটাতে সরকারের হস্তক্ষেপ চান সৌদি প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।